সকল ভাই দায়িত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগে এক পিছনে কারা ছিল কেন আজকে দেশের এই পরিস্থিতি 52 বছর পরেও কেন আমরা বাংলাদেশ কৃষক বাংলাদেশের কৃষকরা আজকে নিজের সক্ষমতায় দাঁড়াতে পারে নাই এগুলোর পিছনে তো অনেক কারণ আছে সেই কারণগুলো খুঁজে বের করতে হবে এই কৃষক হত্যা দিবসের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি আজকে যে মিডিয়া ভাইরা আমাদের এখানে এসেছেন তারা যেন সত্যিকার অর্থে আজকের এই দিবসটিকে প্রচার মাধ্যমে গণমাধ্যমে এনে সারা বাংলাদেশের কৃষক সমাজের কাছে পৌঁছাতে পারে এবং এই কৃষকের যে 18 জন কৃষক এবং 24 জন কানসারে যারা বিদ্যুৎ দাবি নিয়ে আত্মাহুতি দিয়েছেন তাদের পরিবারের কাছে পৌঁছায় এবং তাদের পরিবারদের কাছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আজকের এই দিনটাকে স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী যেন এই কৃষক পরিবারের পাশে থাকেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আমাদের কৃষকদের পক্ষ থেকে এসেছে এগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে তাদের সবার আত্মার মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী।